আসসালামু আলাইকুম ব্লক চেনের অষ্টম ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে আমরা দেখব অরফান ব্লক এবং স্টেল ব্লক কি কতদিনের লেকচারগুলোতে আমরা ব্লক চেনের বিভিন্ন বেসিক টার্ম নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনারা সবাই আগে সাতটা ভিডিও ঠিকমতো দেখেছেন এবং বুঝতে পেরেছেন অরফান ব্লক অরফান্ট ব্লককে অনেকটি স্টেল ব্লকের সাথে তুলনা করা হয় যদিও দুইটা আসলে সেম একটা পার্থক্য আছে তো টাইম লেগের কারণে বা নেটওয়ার্ক লেগের কারণে যখন দুইটা ব্লক একই সময় জেনারেট হয় তখন একটা ব্লক ব্লক চেনের মধ্যে চেইনের মধ্যে থাকে আর একটা চেইনের বাইরে চলে যায় তখন যেই ব্লকটা চেনের বাইরে চলে যায় সেটাকে আমরা বলা হয় অর্ফ্রন ব্লক অর্ফ্রন ব্লক এক কিন্তু কমপ্লিটলি ভ্যালিড এবং ভেরিফাইড ব্লক তবে এটা শুধুমাত্র চেইনে থাকে না তো অর্ফন ব্লকটা কি আমরা একটু যদি ঠিকঠাক বুঝি তো অর্ফ্রন ব্লক হচ্ছে মাইনাররা যখন একটা ব্লক মাইনিং করে তখন ওই ব্লকটা মাইনিংয়ের ফলে তারা একটা রিওয়ার্ড পায় তো আমরা জানি যে মাইনারে কি করে অনেকজন মাইনার থাকে তো অনেকজন মাইনারের মধ্যে থেকে একজন মাইনার যেই মাইনার সবার আগে ব্লকটাকে মাইনিং করে সে রিওয়ার্ডটা পায় তো এরকম তো হইতে পারে যে জন মাইনার আছে সেই জন মাইনারের মধ্যে থেকে দুইজন মাইনার একই সময়ে ব্লকটাকে মাইনিং করেছে তো কার ব্লকটা আসলে অ্যাকসেপ্ট হবে দুইজনের ব্লক তো ভ্যালিড এবং ভেরিফাইড তো কার ব্লকটা অ্যাকসেপ্ট হবে তো দুজনের যে কোনো একজনের আসলে চেইনের হচ্ছে অরফ ব্লক তো জিনিসটাকে আমরা এইভাবে একটা সিনিয়রের মাধ্যমে চিন্তা করতে পারি আমরা যখন ছোট ছিলাম ছোট ছিলাম বলতে স্কুলে ছিলাম তখন টিচার যখন অঙ্ক করতে দিত বোর্ডে একটা অঙ্ক লেখে অঙ্ক করতে দিত তখন বলতো যে কে আগে করতে পারো দেখি তো সব তিরিশ চল্লিশ জন স্টুডেন্টের মধ্যে দুজন স্টুডেন্ট দেখা যায় অনেক সময় হয় যে দুজন একসাথে বলে স্যার শেষ তো দুইজনের মধ্যে স্যার কিন্তু যে কোনো একজনের খাতাই নিয়ে দেখবে যে হয়েছে নাকি যদিও দুজন একই সময়ে অঙ্কটা শেষ করেছে তো দুজন থেকে যে কোনো একজনের খাতাটা নিয়ে দেখবে যে অঙ্কটা হয়েছে কিনা তো যার খাতা স্যার আগে নিবে সে আসলে ফার্স্ট হয়েছে ওভাবে যদি চিন্তা করি সেরকমই ব্লক চেনের মধ্যে দুইটা ব্লক যখন একই সময়ে জেনারেট হয়েছে তখন চেইন একটা ব্লককে অ্যাকসেপ্ট করে আরেকটা ব্লককে বাইরে রেখে দেয় তো যেই ব্লকটাকে বাইরে রাখছে সেটাকেই বলা হচ্ছে অরফান ব্লক এই যেমন এখানে আপনার যদি একটু খেয়াল করেন যে ফাইভ টু ফাইভ ডাবল এইট নাইন লাস্টে উননব্বই আর এখানে লাস্টে নব্বই তো এখানে আসলে দুইটা ব্লক হয়েছে এই যে উননব্বইয়ের পরে যে ব্লকটা নব্বই একই সময় দুইটা ব্লক তৈরি হয়েছে তো এই যে এই ব্লকটা বরাবর যে ব্লকটা সেই ব্লকটা অ্যাকসেপ্ট হয়েছে আর এই ব্লকটা অ্যাকসেপ্ট হয়নি একটু যদি দেখেন দুইটা প্রায় একই সময়ে জেনারেট হয়েছে একটা ছয় সাতচল্লিশ একটা ছয় ছেচল্লিশ প্রায় অলমোস্ট সেইম তো দুইটার মধ্যে একটা অ্যাকসেপ্ট হয়েছে আরেকটা অ্যাকসেপ্ট হয়নি তো যেটা অ্যাকসেপ্ট হয়েছে এই যে এই ব্লকটা এই ব্লকটা হচ্ছে চেইনের মধ্যে আছে আর এই ব্লকটা চেইনের মধ্যে নাই তার মানে এটাকে বলা হচ্ছে অরফান ব্লক এটাকে বলা হচ্ছে অরফান ব্লক তো আমি যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে বুঝাই অরফান ব্লক কি তো এই জিনিসটা কনসেপ্টটা বোঝার জন্য মাথায় রাখবেন যে লংগেস্ট চেইন উইন্স দ্য রেস লংগেস্ট চেইন উইন্স দ্য রেস তো চিন্তা করেন ব্লক জিরো এটা হচ্ছে জেনেসিস ব্লক এই ব্লকের পর একটা ব্লক তৈরি হয়েছে ব্লক ওয়ান তো ব্লক ওয়ানের পর তৈরি হবে ব্লক টু তো এই যে এখানে মাইনার এ আছে আর মাইনার বি আছে তো মাইনার এ মাইনার এ আর মাইনার সময়ে দুইটা ব্লক তৈরি করেছে এই যে লাল ব্লকটা আর এখানে নীল ব্লকটা দুইটা ব্লক এখানেই সময় হয়েছে এখন যে কোন ব্লকটাকে সে অ্যাকসেপ্ট করবে উপরের টাকে নাকি নিচের টাকে তখন দু ব্লক চেইন মনে করে যে দুইটা ব্লকই আসলে অ্যাকসেপ্টেড দুইটা ব্লকই যেহেতু ভ্যালিড ও যখন বুঝতে পারতেছে না ধরে নেয় যে দুইটাই অ্যাকসেপ্টেড দুইটাই চেইনের মধ্যে আছে তো এটাকে অ্যাকসেপ্টেড ধরে এটার পরবর্তীতে ব্লক জেনারেট শুরু হয়ে যায় তখন মনে করে যে ব্লক থ্রি শুরু করে এই ব্লকটা তৈরি হওয়া শুরু করে এই ব্লকটা যখন তৈরি হওয়া শুরু করে মনে করে যে তার আগের ব্লকটা ভ্যালিড এটা মনে করে তার পরবর্তী ব্লক তৈরি হওয়া শুরু করে তো এই ব্লক তৈরি হচ্ছে তো এই ব্লকটাও কি করে তার আগের ব্লকটাকে মনে করে যে ভ্যালিড তৈরি হচ্ছে তারপর কি করে এই পর এই ব্লকটাকে ভ্যালিড মনে করে তার পরবর্তী ব্লক তৈরি হওয়া শুরু করে জেনারেট করা শুরু করে ধরুন এরকম করতে করতে একটা সময় পর দেখা যাবে যে এই উপরের মাইনার এ যেই ব্লকটা তৈরি করেছিল আর নিচে মাইনার বি যে ব্লকটা তৈরি করেছিল তাদের মধ্যে একটা খুবই অল্প সময়ের ব্যবধানে একটা ব্লক কম বেশি হয়ে যাবে যেমন এখানে তিনটা ব্লক তৈরি হয়ে গেছে আর এখানে দুইটা ব্লক তৈরি হয়ে গেছে তখন যেই ব্লকটা আসলে বড় যেই চেইনটা আসলে বড় সেই চেইনটাকে অ্যাকসেপ্টেড ধরে নেবে ব্লক চেইন তো ব্লক চেন তখন কি করবে উপরে এখানে সোজা আসবে ব্লক জিরো ব্লক ওয়ান উপরে না গিয়ে নিচে চলে আসবে যেহেতু নিচে তিনটা ব্লক তৈরি হয়ে গেছে আর উপরে মাত্র দুইটা ব্লক তৈরি হয়েছে তখন বুঝে পড়বে যে এই ব্লকটা চেইন রেস তার মানে এই ব্লকটা আসলে এই চেইনটা আসলে মেইন চেনের সাথে কানেক্ট হবে তখন ব্লক জিরো ব্লক ওয়ান এইভাবে করে যাবে ব্লক ফোর এবার এরকম হতে পারে উপরে একটা ব্লক আর নিচে একটা ব্লক একই সময়ে তৈরি হয়ে গেছে তখন যেই চেইনটা আসলে বড় সেই চেইনটাকে আসলে ব্লক চেন তার চেইন চেইনের সাথে কানেক্ট করে নেবে তো এইভাবেই আসলে ব্লক চেইন অরফ ব্লকের যেই ব্যাপারটা সেই ব্যাপারটা হ্যান্ডেল করে আমি আবারও একটু বুঝাই বলতেছি লংগেস্ট চেইন উইন্স দ্য রেস এখানে যখন দুইটা ব্লক মাইনার এ আর মাইনার বি দুইটা ব্লক একই সময় তৈরি করেছে তখন এই দুইটা ব্লককে ভ্যালিড ধরে তার পরবর্তী ব্লক জেনার শুরু হয়ে যায় তো এই ব্লকটাকে ভ্যালিড ধরে তার পরবর্তী ব্লক তৈরি হওয়া শুরু হয়ে গেছে আবার এই ব্লকটাকে ভ্যালিড ধরে তার পরবর্তী ব্লক তৈরি করা শুরু হয়ে গেছে আবার এই ব্লকটাকে ভ্যালিড ধরে তার পরবর্তী ব্লক শুরু হয়ে গেছে আর এই ব্লকটাকে ভ্যালিড ধরে তার পরবর্তী ব্লক তৈরি হওয়া শুরু হয়ে গেছে কিন্তু দেখা যাবে একটা খুবই অল্প সময়ের ব্যবধানে দুইটা চেইনের মধ্যে একটা চেইন একটা ব্লকে এগিয়ে যাবে তো যেই ব্লকটা যেই চেইনটা বেশি লং হবে লংগেস্ট চেইন হবে সেই চেইনটা হচ্ছে মেইন ব্লকের সাথে কানেক্ট হয়ে যাবে তো ব্লক জিরো ব্লক ওয়ান তারপর এই চেইনটা কানেক্ট হয়ে যাবে তো এইভাবেই আসলে ব্লক চেন ব্লকে যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে তো অরফ ব্লকে যে হয় তখন ওই ব্লকটা আসলে কই যায় এটা তো একটা কোয়েশ্চেন হতে পারে যে ওই ব্লকটা কই যায় তো ওই ব্লকটা আসলে হারাই যায় না ওই ব্লকটা ডিলেটও হয়ে যায় না তো ওই ব্লকটা আসলে আপনি যদি দেখেন যে ওই ব্লকটা ইথারিয়ামের যদি ব্লকগুলো আপনি ট্র্যাক করেন দেখবে যে অনেক সময় অরফান ব্লক তৈরি হচ্ছে তো ওই ব্লকগুলো আসলে থাকে ওগুলোকে ট্র্যাক করা যায় দেখা যায় কি অবস্থা কবে তৈরি হয়েছে কবে এই সব জিনিসগুলো দেখা যায় তো এই জিনিসটা হারায় না ওটা ব্লক চেনের মধ্যেই থাকে আসলে স্টেল ব্লক আচ্ছা ফার্স্ট টাইম বলেছিলাম যে অরফান ব্লক আর স্টেল ব্লক এই দুটা ব্লকে আসলে মানুষ সেইম মনে করে তবে আসলে এই দুটা জিনিস সেইম না একটু ডিফারেন্ট আছে ডিফারেন্টটা হচ্ছে অরফান ব্লক তৈরি হয় মেইন ব্লকের পরবর্তী ব্লক হচ্ছে অরফান ব্লক আর অরফান ব্লক থেকে যেই ব্লক তৈরি হয় সেটাকে বলা হয় স্টেল ব্লক তো অরফান ব্লক আর স্টেল ব্লকের মধ্যে পার্থক্যটা কি তো আমি ফার্স্টেই অনেকেই বলে যে অরফ ব্লক আর স্টেল ব্লক সেইম তবে না দুইটা সেইম না দুইটার মধ্যে পার্থক্য আছে তো পার্থক্যটা হচ্ছে আমি যদি এই ডায়াগ্রামটা একটু ভালোভাবে দেখি ব্লক এটা কিন্তু একটা ব্লক চেনে মেইন এই ব্লক এই ব্লকের পরবর্তী যে ব্লকটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ব্লক মেইন ব্লকের পরবর্তী ব্লককে বলা হয় ব্লক মানে যে ব্লকটা অ্যাকসেপ্টেড হয়নি সেই ব্লকটাকে বলা হয় অরফান ব্লক আর অরফ ব্লককে মেইন ব্লক মনে করে যেই ব্লকটা তৈরি হয় সেটাকে বলা হয় স্টেল ব্লক যেমন এই যে এই ব্লকটাকে অ্যাকসেপ্টেড মনে করে তার পরবর্তী একটা ব্লক তৈরি হয়েছে তো এটাকে অ্যাকসেপ্টেড মনে করে এই পরবর্তী যে ব্লকটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় স্টেল ব্লক তো স্টেল ব্লকের প্যারেন্ট আছে স্টেল ব্লক জানে সে কোথেকে তৈরি হয়েছে তবে অরফ ব্লকের আসলে প্যারেন্ট নাই তো এটাই হচ্ছে অরফান ব্লক আর স্টেল ব্লকের পার্থক্য অরফান ব্লক ভ্যালিড আর ভ্যারিফাইড কিন্তু এটা চেইন থেকে রিজেক্টেড হয়ে গেছে এটা মেইন চেনের সাথে কানেক্টেড নাই এটা প্যারেন্ট অজানা সে জানে না তার সে কোন ব্লকের পরবর্তীতে তৈরি হয়েছে যেহেতু এটা চেইন প্রিভিয়াস অ্যাস সে সাথে কানেক্টেড নাই তো প্যারেন্ট ইজ নট নোন আর এটা ভ্যালিডেটও করা যায় না এটা যেহেতু কোথেকে তৈরি হয়েছে তো এটা ভ্যালিডেটও করা পসিবল না স্টেল ব্লক ভ্যালিড আর সে তার প্যারেন্টকেও জানে সে কোন ব্লকের পরবর্তী ব্লক আর এটা ভ্যালিডেটও করা যায় যেহেতু তার পূর্ববর্তী ব্লককে সে চিনে তো এই ছিল আজকে লেকচার আগামী লেকচারে আমরা দেখব সেন্ট্রালাইজ সিস্টেম এবং ডিসেন্ট্রালাইজ সিস্টেম আসসালামু আলাইকুম